দলের প্রতিষ্ঠা দিবসের দিন শুরু হয়েছিল এই রাজ্যে ভারত জোড়ো যাত্রা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে জোর কদমে চলছে ভারত জোড়ো যাত্রা। সাগর থেকে পাহাড় প্রায় 800 কিলোমিটার যাত্রা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার কলকাতার দক্ষিণ, মধ্য ও উত্তর তিন সাংগঠনিক জেলায় 18 কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রা। এদিনও পুরোভাগে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। সাগর থেকে শুরু হওয়া প্রদেশ কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নতুন বছরের প্রথম দিনই অর্থাৎ রবিবার কলকাতায় এসে পৌঁছয়। আমতলা থেকে রবিবার পদযাত্রা শুরু করে তারাতলার মোড়ে এসে দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদের হাতে ভারত জোড়ো যাত্রার পতাকা তুলে দেন দক্ষিণ চব্বিশ পরগনা একের জেলা সভাপতি মনোরঞ্জন হালদার। দক্ষিণ চব্বিশ পরগনার শেষাংশের পদযাত্রায় পা মিলিয়েছিলেন ভারত জোড়ো যাত্রার সমন্বয়ের ভারপ্রাপ্ত প্রদীপ ভট্টাচার্য এবং কংগ্রেসের নেতৃবৃন্দ। তারাতলা থেকে শুরু করে সোমবার পদযাত্রা এসে পৌঁছয় প্রদেশ কংগ্রেসের দপ্তর বিধান ভবনে। পথ অতিক্রম করবে এই ভারত জোড়ো যাত্রা। অধীর চৌধুরীর নেতৃত্বে যাত্রা শুরু হয়েছে ইতিমধ্যেই। তারাতলা থেকে প্রাথমিকভাবে যাওয়া হবে প্রদেশ কংগ্রেসের যে অফিস রয়েছে সেই অফিসে, এবং তারপরে সেখান থেকে চলে যাওয়া হবে শ্যামবাজার, এবং প্রদেশ কংগ্রেস অফিসে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে সেটা চলে যাবে সোজা শুধু শ্যামবাজারের উদ্দেশ্যে। এবং রাস্তার চারপাশে অগণিত মানুষের জমায়েত হয় এই র্যালি দেখার জন্য। ফুল দিয়ে তারা অনেকেই বরণ করে নেন অধীর রঞ্জন চৌধুরীকে। এটা কিসের জল? এটা সাগরের, গঙ্গাসাগরের পূর্ণ জল। এটা কোথায় নিয়ে যাবেন আপনারা? এটা পাহাড় পর্যন্ত যাবে। ফ্ল্যাগ, ব্যানার, বেলুনে সাজানো এই বর্ণাঢ্য র্যালিতে আওয়াজ উঠে ভারত জোড়োর। সন্ত্রাসবাদ, জাল টাকা কিছুই বন্ধ হয়নি। সরকারের নোটবন্দির বিরুদ্ধেও এদিন র্যালি থেকে আওয়াজ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যে উদ্দেশ্যে নোটবন্দি ঘোষণা করা হয়েছিল একটা উদ্দেশ্য সফল হয়নি, হাতে কলমে সেটা আমরা বলে দিয়েছি। আরবিআই নিজে বলছে সেই সময় ক্যাশ ইন সার্কুলেশন ছিল 16-17 লাখ কোটি টাকা, এখন সেটা ডবল হয়ে গেছে। অথচ বলা হয়েছিল যে ডিজিটাল ইকোনমি হবে, ক্যাশ সার্কুলেশন কমে যাবে। বলা হয়েছিল যে সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে, জাল টাকা বন্ধ হয়ে যাবে। জাল টাকার পরিমাণ বেড়ে গেছে 100%। ভারতবর্ষের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গেছে। এটা দেখেছি আমরা এবং বলেছি, এটা যে উদ্দেশ্য নিয়ে নোটবন্দি করা হয়েছিল সে উদ্দেশ্য কখনোই সফল হয়নি। যদি এই যাত্রাকে ক্যারিয়ার গড় যাত্রা বলে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভারত জোড়ো না, ওটা হচ্ছে ক্যারিয়ার ভালো করো আন্দোলন। রাহুল গান্ধী নিজের ক্যারিয়ার ভালো করার জন্য দৌড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ভারত ভাঙলো তারা, এখন ভারত জোড়ো করছে। এখন ভারত জোড়ো করে লাভ নেই, যে সময় ভাঙার কথা ছিল সেই সময় ভেঙে দিয়েছে, ভাঙার কথা ছিল না ভেঙে দিয়েছেন। এখন তার নাতি প্রায়শ্চিত্ত করছেন যে ভারত জুড়তে হবে। ভারত জোড়ায় আছে, যে অবশিষ্টটুকু ভারত আছে জোড়াও আছে, এবং ভারত সামনের দিকে এগিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে। প্রধানমন্ত্রী হওয়া এই মুহূর্তে আমাদের রাহুল গান্ধীর আর হচ্ছে না। ভোটের আগে কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠন মজবুত করতে এই ভারত জোড়ো যাত্রা কতটা ভূমিকা নেয় সেটাই কিন্তু এখন দেখার। কংগ্রেসের যে এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থান পশ্চিমবঙ্গের বুকে, সেটা যে যথেষ্ট টালমাটাল সেটা কিন্তু কংগ্রেস নেতৃত্ব স্বীকার করে নিচ্ছেন। সেই টালমাটাল পরিস্থিতি কাটানোর জন্য এই ভারত জোড়ো যাত্রা কতটা বাকিবহল ভূমিকা নেয় সেটা কিন্তু এখন দেখার। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সংকুচিত মুখোপাধ্যায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।